আরজি করে ঘটনার প্রতিবাদে প্রতিদিন চলছে বিক্ষোভ এবং সরকারের উদ্দেশ্যে তোলা হচ্ছে বিভিন্ন দাবি। রবিবারও বিকেলবেলা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত করে দাবি জানানো হয়। প্রত্যেক বিদ্যালয়ে মেয়েদের সুরক্ষার উপর যাতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাতে আরজি করের মতো ঘটনাগুলি সাজা ঘোষণা হয়। এদিন মিছিলটি আগরতলা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদীরা এই মিছিল থেকে দাবি জানানো হয় আরজি করের নারকীয় ঘটনার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে যাতে কঠোর শাস্তি ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।